नमस्कार बंधुरा आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा पश्चिमबंग राज्य सरकार तरफ थेके लक्ष्मीर भाण्डार प्रकल्प अनेक आगे चालू करा हुए छे एबं अनेक महिलारा 500 टाका एबं 1000 टाका करे तादेर बैंक अकाउंटे पेये जाच्छे। तबे बंधुरा एबार मोदी किन्तु टेक्का दिते चलेछे ममताके, अर्थात बंधुरा मोदी सरकार तरफ थेकेओ किन्तु लक्ष्मीर भाण्डारेर मतो टाका देवा हबे प्रत्येकटि महिलाके। तो बंधुरा कत टाका करे देवा हबे, कबे थेके देवा हबे एबं ए टाकाटि पावार जन्य आपनादेर की की करते हबे विस्तारित जानार जन्य अवश्यई भिडियोटि शेष पर्यन्त देखते थाकुन। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার যে মোদি সরকারের তরফ থেকে কি ধরনের লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট 1000 কোটি টাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেবেন বলে জানা গিয়েছে। তো বন্ধুরা 1000 কোটি টাকা কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন মহিলাদের। বিজেপি সরকারের দাবি প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে উপকৃত হবেন প্রায় 16 লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানা গিয়েছে যে দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশনের অধীনে মোট 80,000 স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে 1.10 লক্ষ টাকা করে পাঠানো হবে। এছাড়া 60,000 স্বনির্ভর গোষ্ঠীকেও 15,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। হাতে আর মাত্র এক মাস, তারপরে আগামী বছরের ফেব্রুয়ারিতেই উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্যবাসীকে তুষ্ট করতে ইতিমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট বাক্স ভরাতে 8 থেকে 80 সকলেই পেয়ে গেছেন যোগী প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি। এবং প্রতিটি প্রতিশ্রুতিই নাকি বাংলার মানুষের খুব চেনা, কারণটা খুব সহজ। বঙ্গবাসীকে যেভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাসফুল শিবির থেকে, সেই রকমভাবেই উত্তরপ্রদেশেও কিন্তু যোগী আদিত্যনাথ সেখানকার মানুষদের এই রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণা করা প্রকল্পগুলি দেখেই কার্যত হোমওয়ার্ক করেছেন তিনি। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন আগামী 25শে ডিসেম্বর থেকে তার রাজ্যের ছাত্রছাত্রীরা পেতে চলেছেন ট্যাব এবং স্মার্টফোন, পুরোপুরি কিন্তু কপি করতে চলেছে ওয়েস্টবেঙ্গল রাজ্যের। যোগীর এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং এই তালিকায় নাম লেখালেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। তো বন্ধুরা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন সেটা কিন্তু পুরোপুরি সমস্ত দেশবাসীর জন্য। প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে টাকা দেওয়া হবে। আর ইতিমধ্যেই যেহেতু উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানকার ছেলেমেয়েরাও কিন্তু ট্যাব এবং স্মার্টফোন পেতে চলেছেন। তার পাশাপাশি সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন প্রকল্প চালু করার কথা ভাবছেন, কারণ এই সমস্ত প্রতিশ্রুতির ফলেই কিন্তু মানুষদেরকে বেশি বেশি করে ভোট দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। No.